গুড ইভিনিং। অনেকদিন বাদে আজকের আমি ব্লগ চ্যানেলের জন্য কাজ করছি, অনেকদিন বাদে এই কারণে করছি কারণ বাবুর পরীক্ষা চলছিল, আমি একেবারে সময় দিতে পারিনি। আজকের বাবুর মোটামুটি পরীক্ষা একটা মানে এই উইকের মতন শেষ হলো, কালকে কোনো পরীক্ষা নেই, শনিবার কোনো পরীক্ষা নেই, রবিবার কোনো পরীক্ষা নেই, সেই জন্য আমি আজকে ভাবলাম আজকে সন্ধ্যাবেলা ব্লগ এটা করি। আমার এটা করার দরকার ছিল কারণ তোমরা প্রচুর 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 কমেন্ট করেছো, প্রচুর নতুন মানুষ জয়েন করেছো আমার চ্যানেলে, তো তাদেরকে সকলকে ওয়েলকাম যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করেছো, আমাদের দুজনের তরফ থেকে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ব্লগ ফ্যামিলিতে। তো তাদের জন্য তাদের নামটাও বলা দরকার ছিল, তারা যারা যারা কমেন্ট করেছো সেই জন্য আমার খুব দরকার ছিল, কিন্তু আমি করতে পারছিলাম না এই কাজটা, যেহেতু আমি এখানে বকবক করলে বাবুর মনটা সম্পূর্ণ আমার দিকেই পড়ে থাকবে, সেই জন্য আমি কিছুতেই পারছিলাম না করতে। বাবুর আজকে জিওগ্রাফি পরীক্ষা হয়ে এই সপ্তাহের মতো ইতি, তো আজকে ভাবলাম আজকে সন্ধ্যাবেলা অবশ্যই করব। একটা রেসিপি আপলোড করেছি আমার কুকিং চ্যানেলে, অদ্ভুত ভালো ফুলকপির নিরামিষ, একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া একটা অদ্ভুত ভালো একটা টুইস্ট দিয়ে ফুলকপিটা রান্না করেছি, তোমরা অবশ্যই করে দেখো। একটা টুইস্ট দিয়েছি যেটা মানে টেস্টটা অনেক গুণ, মানে এরকম এই যা কপির তরকারিটার থেকে একদম এরকম করে হাইপ করে দিয়েছে, বিশালভাবে বাড়িয়ে দিয়েছে কপির টেস্টটা। তোমরা অবশ্যই দেখো রেসিপিটা, বাড়িতে ট্রাই করো, আমাকে জানিয়ে যে তোমাদের কার কেমন হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ইটিং শো চ্যানেলে আমি ভিডিও দিয়েছি, ইটিং শো করতে পারছি এই কারণে, কারণ খেতে তো হবেই আমাকে, বসে ক্যামেরাটা চালিয়ে দিয়েই খাওয়া যায়, আর বা আমরা যখন খাই তখন বাবু স্কুলে থাকে পরীক্ষা দেওয়ার জন্য, তো তো ইটিং শো চ্যানেলে আমি বলেছি যে আমি কেন ভ্লগ করতে পারছি না, এতদিনের গ্যাপের কারণ কি, আমি জেনারেলি এতদিন গ্যাপ দিই না কিন্তু আমার গ্যাপ হয়ে গেছে। দেখেছো তোমার অন্যায়টা কোথায়? গুন্ডাকে যদি একটু ডাকা হয়, গুন্ডা বা গুন্ডু করে যদি একটু ডাকা হয়, বা গুন্ডালু, আমি ওকে গুন্ডালু বলি, গুন্ডালু করে যদি ডাকি ও মাথায় উঠে কি চিৎকার করতে আরম্ভ করে দেয়। তো তো ভাবলাম যে চলো কমেন্ট পড়ি, আমি ইটিং শো চ্যানেলে বলেছি আমি কেন করতে পারছি না এটা। আজকে আমার খুব জোর হাত কেটে গেছে, একটা আজকে আরবির একটা রেসিপি করেছিলাম, অসাধারণ খেতে ছিল, শুভময় ঝাল লেগেছে, কিন্তু খেতে ভালো লেগেছে কিনা আজকে আমার সময় শত্রুতা করেছে না গো, ডাল মাখবে তো ঝাল লাগবে, আচ্ছা ডাল দিয়ে কি ন্যাকামি করব, ন্যাকামো ন্যাকামো, আচ্ছা চুপ করো। তো আমি এখন আলু সেদ্ধ করতে বসিয়েছি কারণ আলুর পরোটা হবে আজকে, বাবু খেতে চাইলো আলুর পরোটা হবে, পরীক্ষা চলছে যথারীতি প্যাম্পার করতেই হবে, কিছু করার নেই। তো আজকের আমি আমার লাস্ট ব্লগ থেকে কয়েকটা কমেন্ট পড়ছি, যারা সব জয়েন করেছো আমার ব্লগেতে, আমি তাদের কয়েকজনের কমেন্ট পড়ছি, প্রচুর মানুষ জয়েন, নামগুলো সবার বলে। হ্যাঁ, আবিদা ভট্টাচার্য বলেছে সব, আর ওটা চোর নয় খটাস, মানে ভাম পুরো সাউথ কলকাতায় স্পেশালি লেক এরিয়াতে ভামে ভরে গেছে, হ্যাঁ জানি কিন্তু ওটা আমাদের চোরই ছিল। মৌমিতা সেন, আজ তোমাকে খুব ফ্রেশ লাগছে কস্তুরি, ড্রেসটা খুব সুন্দর, ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, তুমি সাবধানে থেকো, তুমিও সাবধানে থেকো মৌমিতা, তোমরা সবাই সাবধানে থেকো, কারণ এই বেলার দিকে একটু গরম গরম ভাব, সকালের দিকে ঠান্ডা, রাতের দিকে ঠান্ডা, এটা ক্ষতি করে। সুমিতা রায়, সুমিতা রায় আমাকে খুব কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে কমেন্ট পড়তে। স্যাটিনের ম্যাক্সি রান্না করার সময় না পড়াই ভালো, এটা আমার মনে হয়, কারণ যদি আগুন লাগে তো, হ্যাঁ একদম ঠিক বলেছো। গীতি গুপ্তা, এই শিম চচ্চড়িটা আমি করি গো, দারুণ খেতে হয়, আর ওরও ফ্রিজি চুল ম্যানেজ হয়ে গেছে, কথায় কথায় চুলে হাত বোলাই, দেখো আমারও ম্যানেজ হয়ে গেছে, এখন দেখো উঠছে না চুলটা। হোমায়রা বিলকিস, ধনে পাতা কি ধুয়ে রাখবো আপু? শোনো হোমায়রা, আমি ধনে পাতা কিন্তু ধুয়ে রাখি না, আমি যখন রান্না করি তখন ধুয়ে নিই, কারণ ধনে পাতা যদি তুমি ধুয়ে রাখতে চাও স্টোর করতে চাও, টিস্যুটা ফার্স্ট অফ অল ভিজে যাবে, আর ধুয়ে রাখতে গেলে তোমাকে আগে শুকনো করতে হবে, শুকনো করতে করতে হাওয়া লাগতে লাগতে দেখবে ধনে পাতা হয়ে গেছে, তার থেকে যেমন বাজার থেকে কিনে আনবে তেমনই ঢুকিয়ে রাখবে, যখন রান্না করবে একটু করে বার করবে, ধুয়ে নিয়ে ইউজ করবে, কিছু হয় না, আমি ওরকমভাবে ইউজ করি। আর আমি ধনে পাতা শেকড় আনলে শেকড় শুদ্ধই আমি প্রিজার্ভ করি, শেকড় বাদ দিই না, কিচ্ছু করি না, ওই শুধুই প্রিজার্ভ করি, কি সময় তাই না? সুদেশনা চৌধুরী, নাইস ড্রেস, স্মার্ট ফিনিশ, লুকিং ফাইন, থ্যাংক ইউ সুদেশনা।
কাকলি মালাকার শিম চচ্চড়িতে লেবুর রস দিলে কেন গো? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকে করেছো যে আমি শিম চচ্চড়ি শিখে যেটা সর্ষে পোস্ত দিয়ে শিম করলাম, আমাকে তমালিকা লিখেছো বোধ হয় যে সর্ষের তেতো ভাব কাটানোর জন্য, না আমার সর্ষে একটুও বাটলে তেতো হয় না, যেহেতু সর্ষের সাথে একটু টক কিছু দিলে আমার খেতে ভালো লাগে বা শুভময় খেতে ভালোবাসে, সেদিনকে দই ছিল না, আমি জেনারেলি মাছের ঝাল বা সর্ষে জাতীয় কিছু জিনিস দিলে একটু দই দিই, ওটা লেবুর রসের টেস্ট, ওটা লেবুর রসের বেশি একটু টক টক ঝাল ঝাল ঝাঁঝ ঝাঁঝ একটু হয়েছিল, ওটা ভীষণ ভালো লাগছিল খেতে সেদিনকে। আচ্ছা মনিকা দাস দিদি, আপনি এত রোগা হলেন কি করে? আপনাকে আগে অনেক সুন্দর দেখতে লাগতো। হ্যাঁ, আগে আমি মোটা ছিলাম, সুন্দর দেখতে লাগতো ঠিক কথা, কিন্তু রোগের ডিপো ছিলাম, এটাও ঠিক। ইন্ডিয়ান ফুড বলেছে, আমি তোমার থেকেই লঙ্কা ধনে পাতা স্টোর করে রাখার প্রসেস শিখেছি, থ্যাংক ইউ। প্যামেলা রয় বলেছে, কাকিমার লঙ্কা স্টোর করার প্রসেসটা নতুন লাগলো, অভিনব। হ্যাঁ সত্যি অভিনব, কিন্তু এতে লঙ্কা অনেকদিন ভালো থাকে। রিনা বলেছো, রিনা আগেন বিলেটেড অ্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারি, দাদাকেও জানিও, আমি দাদা বলছি, দাদা বলি সম্মানটা করা বেটার আমার মনে হয়, দাদাকেও বলো আমি যেহেতু ব্লগ বানাইনি সেই জন্য আমি তোমাকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করতে পারিনি বাবু, রাগ করো না, বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি, খুব সুখে শান্তিতে দিন কাটাও। সুদীপ্ত কারাতি, থ্যাংক ইউ দিদি, আপনি আমার কাশ্মীরি রেড মির্চির রিপ্লাইটা দিলেন। হ্যাঁ, ও বলেছে আর দিদি 10 লাখ সাবস্ক্রাইবার হলে একটা পার্টি পার্টি দিও, দিল্লি বহুত দূর হ্যায়, কিন্তু তুমি যে বিশটা করেছো ভগবান করুক সেই বিশটা যেন পূরণ হয় আমার জীবনে, সবাই তো চাই আমরা যে হয় যেন এরকম, অবভিয়াসলি পার্টি করব তখন, বিরিয়ানি খাওয়াবো সবাইকে। তুমি কি বিরিয়ানি খেতে ভালোবাসো না? আমি খেতে ক্যাঁ ক্যাঁ করো, বিরিয়ানি খাও। আমার বন্ধুরা সবাই ভালোবাসে বিরিয়ানি খেতে, খুব কিছু সিলেক্টিভ আমার মতন মানে খুঁতখুঁতে বাতিক লোক ছাড়া, যারা আমার মতন খুঁতখুঁতে বাতিক তারাই খেতে ভালোবাসে না, বাদবাকি সবাই বিরিয়ানি ভালোবাসে। স্যান্ডি দাস, আই এম সেকেন্ড। অপর্ণা মালাকার, তুমি অয়েলের লিঙ্কটা দিও। আর দেবো না, অয়েলের লিঙ্ক বারবার দেওয়া রয়েছে, অয়েলের কথা বারবার বলেছি, আর বলবো না, মুখ ব্যথা হয়ে গেছে, চোয়াল ব্যথা হয়ে গেছে। দিদি প্রতিটা রান্না অসাধারণ। রানু বেগম বলছে, প্রিয়াঙ্কা মুখার্জি ভালো লাগছে দিদি তোমার জামাটা পরে, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। অপর্ণা মালাকা, শিম পোস্ততে কি ফোড়ন দিতে হয়? তাহলে কি ফোড়ন, শোনো, শিম পোস্ততে আমি এক তো কালো জিরে ফোড়ন দিই, নয় তো আমি রসুন টিপে টিপে ফোড়ন দিই, যেটা খেতে এরা সবাই খুব ভালোবাসে, কিন্তু সেদিনকে রসুনও ছিল না, এই রসুন ছাড়াতে ভুলে গেছিলাম আর কালো জিরে বাড়িতে ছিল না, তাই আমি উইদাউট ফোড়ন বানিয়েছি, কিন্তু আমি ফোড়ন দিই, হয় কালো জিরে দিই, কালো জিরে দিলে আমি রসুন টিপে টিপে দিই, কিন্তু আমি সেদিনকে দুটোই আমার মাথা থেকে আউট। পায়েল বর্মন, আন্টি কিভাবে ভাতটা হবে একটু বলে দেবে? ভাতটা যখন ফুটতে আরম্ভ করবে টকবক করে, গ্যাসটা বন্ধ করবে, ভাতটা ঢাকা দিয়ে রেখে দেবে, 1-1.5 ঘন্টা রেখে দেবে, দেখবে ভাত আপনি আপ হয়ে গেছে। চোখটা অনেকক্ষণ ধরে চুলকাচ্ছে। সংঘমিত্রা পাঠক, তুমি ভীষণ সিম্পল অ্যান্ড ক্যাজুয়াল ভাবে ব্লগ করো, দারুণ ভালো লাগে, আমি তোমার এক দিদি ভাই, সবাইকে নিয়ে খুব ভালো থেকো, থ্যাংক ইউ দিদি ভাই, আর আমাকে আমার ব্লগ ভালো লাগার জন্য অনেক 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 ধন্যবাদ। শুভ্রা ব্যানার্জি বলছে, পোশাকটা দারুণ লাগছে, তোমাকে রোজ দেখতে চাই। হ্যাঁ শুভ্রা দি, রোজ দেখবে, কিন্তু ওই যে বাবুর পরীক্ষার জন্য কালকে আমি ব্লগ দেবো, কালকে ব্লগ করবো, আপলোডও করবো। শর্মিষ্ঠা ভাদুরী, কস্তুরি তুমি বেটোভেট সি মুখে ইউজ করো। হ্যাঁ বেটোভেট সি ফি সবই ইউজ করে দেখে নিয়েছি, এরা বেরোবে না আমাকে ছেড়ে। সুরজিতা চৌধুরী, দিদি বিয়ের পর যেমন শাড়ি পরতে, একদম নতুন বউ সাজে, এখন আমি চেষ্টা করলেও নতুন বউ সাজতে পারবো না, এখন পুরনো বউ হয়ে গেছি, বিয়ের সময়টাতে চেষ্টা না করলেও মানুষ নতুনই দেখায় মানুষকে, আর পুরনো হয়ে গেলে সে শত নতুন সাজার চেষ্টা করুক সেই ভাবটা আর আসে না। নবনীতা, তোমার রান্না জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ। নীলাঞ্জনা চক্রবর্তী, দিদি আজ আমিও মাটন বানিয়েছি, আমাদের বাড়িতে সানডে হলে মাটন হবে না, মানে এটা কিরকম একটা ব্যাপার হয়ে গেল, বাবুর মুখ ভার হয়ে যাবে, শুভ খাবে এক পিস করে, কিন্তু হওয়া যায়। দেবাশিষ ইরা চক্রবর্তী, সো বিউটিফুল, থ্যাংক ইউ। ইন্দিরা চক্রবর্তী, থ্যাংক ইউ ইন্দিরা। দেবাশিষ চক্রবর্তী, আপনার কথার মাত্রা হলো ঝাক্কাস বিন্দাস, বিন্দাস।
অপর্ণা মিত্র প্লিজ একবার বলো ফ্রিজি হেয়ার কি করে ম্যানেজ হলো ওই অনিয়ন অয়েল মেকে। সঞ্চিতা চ্যাটার্জি ডেসক্রিপশন বক্সে যেদিনকে কমেন্ট করেছো সেদিনকার ডেসক্রিপশন বক্সটা খেয়াল করো। সঞ্চিতা চ্যাটার্জি শিমপোস্ততে একটু ধনে পাতা ছড়াতে পারতে দিদি, হ্যাঁ ভালো লাগতো। আমিও জানি ধনে পাতা ছিল না সেদিনকে, মানে সেদিনকে হাহাকার মেজেছিল বাড়িতে, কিউচিই ছিল না আনতে জিনিস। মৌমিতা সূত্রধর সোনা দিদি তুমি ওই ডিম রান্না শিখে আমি করেছি খুবই ভালো লাগলো, এবার থেকে ভাবছি ওই প্রসেসেই করবো। দীপ সাহা সুস্থ থেকো ভালো লাগলো, তুমি অলওয়েজ সুস্থ থেকো, প্রণাম নিও। থ্যাংক ইউ দীপ। অতসী পাত্র জার্মান শেফার্ড সত্যি ডেঞ্জারাস হয়, হ্যাটস অফ, তুমি দুটোকে সন্তানদের মতো বড় করছো। হ্যাঁ ডেঞ্জারাস হয় কিন্তু ওরা আমাদের কাছে তো সন্তানের মতন, আমাদের কাছে একদমই ডেঞ্জারাস না, কিন্তু বাইরের লোক দেখলে সিরিয়াসলি ভয় পায়। বাড়িতে কোনো লোক আসে না, এমনকি কর্পোরেশনের লোক যে ওষুধ দিতে আসে বাড়িতে তারাও ঢুকতে ভয় পায়। তবে অনেকে বলেছো যে এই বলে কি আমাদের ভয় দেখালে আসার জন্য, না তা নয়, তোমরা অবশ্যই, কিন্তু এটাই হচ্ছে যে ওরা মানে মানে ওরা সেটা বোঝানোর জন্য আমি কথাটা বলেছি, মজা করে বলেছি, তোমরা সবাই বুঝতেও পেরেছো আমি জানি। শাকিলা সত্যি বলছে দিদি এখন তোমার ফ্রিজ অর্গানাইজেশন একদিন দেখিও। দেখো আমাদের তো খুবই মানে কি বলতো, আমরা খুব যে হাইফাই ভাবে থাকি তা তো না, অর্গানাইজেশন আবার কি মানে জলের বোতলের জায়গায় জলের বোতল রাখি, খাবার রাখার জায়গায় খাবার রাখি, ভেজিটেবল ট্রের জায়গায় ভেজিটেবল ট্রের মধ্যে ভেজিটেবল রাখি। নিজের বাড়িতে নিজে যেভাবে যে জিনিসটাকে রাখবে সেটাই তোমার কাছে অর্গানাইজেশন, আর কিছু না। মানে আমি যদি এখন হাইফাই ভাবে কিছু দেখাতে যাই অর্গানাইজেশন, মেবি আমার দ্বারা আমার ওই ভিডিওটা কারো ভালো নাও লাগতে পারে, কারণ ওটা আমার কাজে লাগতে পারে, তোমাদের কাছে নাও লাগতে পারে। সেই জন্য আমি অর্গানাইজেশন ব্যাপারটা খুব একটা দেখাই না শাকিলা জানো তো, কারণ অর্গানাইজেশন ব্যাপারটা প্রত্যেকের নিজস্ব হওয়া উচিত, কারণ তার বাড়ি, সে থাকছে, তার কাছে তার মতন করে তার জিনিস অর্গানাইজ করা রয়েছে, বুঝতে পেরেছো? ওই জন্য আমি দেখাই না, তাও তুমি যখন বলেছো আই উইল ট্রাই, কিন্তু এখন না প্লিজ বাবু, এখন না বাবু, পরীক্ষাটা কাটুক, শীতটা কাটুক, তারপরে নয়তো ফ্রিজ খুলে আমি অর্গানাইজ করতে গেলে আবার ঠান্ডা লেগে যাবে আমার। সবিতা সাহা হাই কসুরি তোমার কথাগুলোতে এতটা সরলতা আছে যে আমার খুব ভালো লাগে, সবসময় এরকমই থেকো, থ্যাংক ইউ। প্রদীপ্ত ভট্টাচার্য খুব ভালো লাগলো ব্লগটা, শিম সর্ষে পোস্ত রেসিপিটা দারুণ, ট্রাই করবো, খুব ভালো থেকো, থ্যাংক ইউ। ইলা পল দারুণ ব্লগ, থ্যাংক ইউ ইলা। সুনিতা মিত্র দিদি তোমার থেকে অনেক কিছু শেখা যায়, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক স্মাইলি দিয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ সুনিতা। তনুশ্রী ব্যানার্জি জামাটা দারুণ লাগছে আন্টি, তোমার ওয়েটটা যেহেতু অনেক লস হয়েছে সেজন্য জামাটা ভালো লাগছে। গার্গি ঘোষাল এত তুমি এত সুন্দর কথা বলো, খুব লাগে যেটুকু ব্লগ হোক না কেন খুব ভালো লাগে, আচ্ছা থ্যাংক ইউ গার্গি। নন্দিতা পল বলেছে তুমিও খুব ভালো থেকো, থ্যাংক ইউ নন্দিতা, তুমিও খুব ভালো থেকো। জুলি মিশ্রা হ্যালো দিদি, দিদি ক্যা হালচাল হ্যায়, আর জিজা জি কো নমস্তে, আর বাবু কো মেরা আশীর্বাদ। জুলির অনেক লং, থ্যাংক ইউ জুলি, অনেক বড় করে মেসেজ করে, খুব ভালো লাগে পড়তে। প্রবীর কুমার দাস উফ আন্টি দারুণ মাটন রান্না করেছো, এটা কি প্রবীর কুমার দাস আমাকে আন্টি বলছে? মানে নামটা শুনে মনে হচ্ছে মানে উনি অনেক এজেড আমার থেকে, কিন্তু নাও হতে পারে, নাও হতে পারে, ওনার মেয়েও হতে পারে না। নামটা প্রবীর কুমার দাস জেনারেলি আমাদের জেনারেশন থেকে বন্ধ হয়ে গেছিল রাখা, তো ওনার মেয়েও কমেন্ট করতে পারেন বা ছেলে বা ছেলের বউ। রিনা বলছে গুন্ডা সত্যি গুন্ডা। অ্যানি পাল আজ তোমাকে ফ্রেশ লাগছে, ব্লগটাও ভালো, থ্যাংক ইউ অ্যানি। তমালিকা ভকত গুন্ডার নাম যথার্থ, বৈশাখী চন্দ্র অয়েলটার নাম একটু বলো, আর বলবো না, আর বলবো নি, এবার ডিসক্রিপশন বক্স চেক করো, যে ভিডিওতে কমেন্টটা করেছো সেই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো। দীপান্বিতা মল্লিক দারুণ দিদি, খুব ভালো হয়েছে ব্লগটা, থ্যাংক ইউ দীপান্বিতা। নীলাঞ্জনা বাসু একদিন গুন্ডা বিকুকে দেখাও, দেখাবো নিশ্চয়ই দেখাবো। কালকে বিকু আমার আগের দিনকে বাবু আমার DSLR ক্যামেরা ট্রাইপড ফেলে দিচ্ছিল, বাবু বকা খেলো ব্লগের মধ্যে, ওই জায়গাটা আমি কাট করতে ভুলে গেছিলাম, কাজে তোমরা দেখলে আমি বাবুকে বকছি, কিন্তু আমার DSLR ক্যামেরা বাবু ট্রাইপড থেকে এমন হারতে গেছে যে ওটা পড়ে যাচ্ছিল, পড়ে গেলেই আমার 12টা বেজে যেত, যে কারণে আমি বকতে বাধ্য ছিলাম বাবুকে, কারণ DSLR ক্যামেরা পড়ে গেল যাওয়ার মানে গেলে সেটা যে কী বড় ক্ষতি চিন্তা করতে পারা যায় না। সেম কালকে বিকু ফেলে দিচ্ছিল আমার ক্যামেরা, ট্রাইপডে লাগানো রয়েছে, এসে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, সেম যেভাবে বাবু করছিল। কাজে DSLR ক্যামেরা পড়ে গেলে যে কোনো মা রেগে যাবে, যে কোনো বাবা রেগে যাবে, এটাতে অন্যায় কিচ্ছু নেই,
ছেলে পুলে একটু বুঝতেও তো হবে, সবসময় মা বাবা বকবে না, তা তো না, বকবে তো একটু একটু। স্যান্ডি দাস, ইউ আর লুকিং সুইট অ্যান্ড ড্রেস ইজ ভেরি নাইস, বাবু অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস, থ্যাংক ইউ স্যান্ডি, আই লাইক ইউর টিপস ফর সর্টিং চিলিস, সো মাচ টু লার্ন ফ্রম ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যান্ডি। ইভা চ্যাটার্জি, তাহলে বলো কসুরি, অ্যাট লাস্ট সানশেডই তোমাকে ছোড় দিলার থেকে বাঁচালো। হ্যাঁ, আমিরা বলছে জানু আমার খুব সেন্সিটিভ স্কিন, ফেশিয়াল করি না, করলে মুখটা কিন্তু কালো হয়ে যায়, আমার বর বলছিল তুমি যাও সাদা আসো, কালো হয়ে মানে বাড়ি আসো আর কি। রূপা হাজরা দিদি, ব্লগটা তোমরা ভালো লাগলো, কেমন আছো? রুমকি দিদি, তুমি কিন্তু আজ একবারও নাক টানলে বেশ ফ্রেশ লাগছে। সর্দি হলে নাক টানবো না, এটা হতেই পারে কখনো? আর আমার অ্যালার্জি, মানে বুঝতেই পারছো, আমার যখন তখন বিনা নোটিশে উনি এসে হাজির হন। জয়াদেব দিদি, আপনার জামাটা খুব সুন্দর, থ্যাংক ইউ। তোরা সেনগুপ্ত, খুব ভালো লাগলো আজ, তোমাকে বেশ ঝকঝকে লাগলো, থ্যাংক ইউ। তনুশ্রী ব্যানার্জি, আন্টি আমার কথা একটু বলো ব্লগে, দেখো তনুশ্রী বলে দিলাম, তনুশ্রী ব্যানার্জি তোমার নাম আমি বলে দিলাম ব্লগে। সুমিত্রা চ্যাটার্জি, তোমার জামাটা বেশ সুন্দর, থ্যাংক ইউ। মনীষা দে, তোমার কথাগুলি খুব ভালো লাগে, থ্যাংক ইউ মনীষা। মহুয়া চৌধুরী, ফ্লোরাল প্রিন্টের ড্রেসটা বেশ ভালো লাগছে, ধনেপাতার রুট অংশটা বাদ দিয়ে তারপর কি প্যাকিং করতে হবে? না গো, ধনেপাতার রুট আমি বাদ দিই না, আমি সব সমেত প্যাকিং করি, ধুয়েও রাখি না, যখন ইউজ করি তখন ধুয়ে নিই। চন্দ্রশেখর সরখেল, আপনি নিজের সব কিছু বলে দেন কেন? আমার খুব হাসি পায়, সবকিছু বলে দিবেন মানে কি বলে দিবি, কি বললাম? এই যে নাক টানো কেন? দেখো তোমরা আমার কাছে না আমার ফ্যামিলি মেম্বারের মতন, আমার ফ্যামিলি মেম্বারের থেকে যেমন কিছু লুকাই তো থাকে না, তোমাদের কাছে কি লুকাবো? কুকারটা বন্ধ করে দাও প্লিজ, হয়ে গেছে, একটাই তো পড়েছে সব, একটা পড়ে, হ্যাঁ একটা হতে দাও, তোমার তো মাথা যাবে। চন্দনা, তারপরে সোমা রয়, বন্দনা চট্টোপাধ্যায়, এরা সব স্মাইলি দিয়েছে। ওয়েন্দ্রিলা গোস্বামী, নিউ ড্রেসটা খুব ভালো লাগছে। মৌমিতা ঘোষ, তুমি খুব সিম্পল কাকিমণি, লাভ ইউ টু। মৌমিতা ঘোষকে একজন খুব বাজেভাবে কমেন্ট করেছে, যাই হোক তার রিপ্লাই আমি দিয়ে দিয়েছি। মৌমিতা, এদের কমেন্টে কিছু বলো না, এরা ওয়ান টাইম বাজে কমেন্ট করে পালিয়ে যায়, এরা কাউন্টার কমেন্ট আর ফেস করতে পারে না, ভয় পায় এরা, কাজেই আমার মনে হয় এদেরকে কোনো উত্তর, যখন দেখবে যে তোমাদের কাছে গিয়ে আর একজন তোমাদের কমেন্টের তলায় আর একটা কোনো কমেন্ট করছে, আমি বলবো একদম তাদের কমেন্টের কোনো রিপ্লাই দেবে না, কারণ এরা কাউন্টার কমেন্ট নিতে পারে না, এরা ব্যাড কমেন্ট করে দিয়ে জাস্ট পালিয়ে যায়, আর এরা কাউন্টার কমেন্ট নেওয়ার জন্য আসতে পারে না, কাজেই এদেরকে ছেড়ে দেবে, এরা একদম ইগনোর করো, লাইক মানে এনিথিং ইগনোর দেন। সুরঞ্জনা মায়া, গুন্ডা বিকুকে দেখি ভয় দেখাচ্ছ, তোমার বাড়ি যাবো কি করে? নিশ্চয়ই আসবে তুমি আমার বাড়িতে। রাজশ্রী মিত্র রয়, দিদি কেমন আছো? কৃতি চক্রবর্তী, একদিন তোমার শাড়ি কালেকশন দেখাও না, দেখাবো কৃতি। অতসী লিখেছে, শিম রান্নায় কোনো ফোড়ন ইউজ করো না? হ্যাঁ করি গো, কালো জিরে আর রসুন ফোড়ন ইউজ করি, কিন্তু সেদিনকে আমার কাছে কালো জিরেও অ্যাভেলেবেল ছিল না, রসুন ছড়াতে ভুলে গেছিলাম। নীলাঞ্জনা বাসু, ওভারঅল নাইস ভিডিও, থ্যাংক ইউ নীলাঞ্জনা। তমালিকা ভগত, শিমের তরকারিতে লেবু কেন দিলে? আছে ওই তো বললাম যে একটু টকটক টেস্ট আমার ভালো লাগে। শিমের পেটটা খুলে পোকা আছে কিনা দেখে নিলে পারো? না পোকা একদম ছিল, কচি শিমগুলো ছিল এবং আলোর আড়পার ধরে আলো দিয়ে দেখা যাচ্ছিল শিমগুলো। নীতা বিশ্বাস, মিঠু লায়ক, কি হেয়ার অয়েল বলো? হেয়ার অয়েল যে ভিডিওতে কমেন্ট করেছো তারই ডিসক্রিপশন বক্সে দেখে নিও আছে। নীতা বিশ্বাস, তুমি বলে ফেলেছি প্রথম থেকেই, প্রথম কথাতেই, প্লিজ ডোন্ট মাইন্ড, নো আই নেভার মাইন্ড। রুমকি, ড্রেসের কালারটা খুব সুন্দর হয়েছে, আমিও আজ মাটন করেছি। আচ্ছা তমালিকা, উনি মানে মাটন তাই না? হ্যাঁ উনি মানে মাটন। নীতা বিশ্বাস, হ্যালো কুসুমিদি, আপনার ব্লগগুলি দেখতাম বাট আজকে তোমার কথাগুলো এত ভালো লাগলো যে সাবস্ক্রাইব না করে পারলাম না, ইউ আর সো সুইট অ্যান্ড ফ্র্যাঙ্ক ইউ আর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রণবীর সরকার, দিদি তুমি ভালো টিপস এইভাবে, দিদি খুব ভালো টিপস এইভাবে রাখবো। একজন লিখেছে, অমিনিতা পাল, আপনার কোনটা বেশি পছন্দ করেন, ব্রু না নেসক্যাফে? অনেস্টলি আই এম নট এ কফি পার্সন, আমি ব্রু বা, হ্যাঁ হি লাইকস দ্য মোস্ট,
অবভিয়াসলি কফি মিন্স নেসকাফে আমাকে যা দেবে খেয়ে নেব খাওয়া নিয়ে ধরো খেতে ভালো লাগে না আমি ওই ব্ল্যাক কফিটা খেতে পারি না যে কারণে আমি কফি হাউসে কি ইনফিউশন আমার খেতে ভালো লাগে না তাছাড়া আমাকে যা দেবে এই গলা দিয়ে নেবে চলে গেলেই হলো আমি কিছু সত্যি বুঝতে পারি না আমি একটু চা পারসন মানে চা ভালোবাসি আমি আমি চাটা একটু বুঝতে পারি যে ফ্লেভার আছে কি নেই তাও যা দেবে খেয়ে নেবো শীতকাল আসলে কফি ছাড়া তো আমার চলে না আর শুভময় নেসকাফি ছাড়া শুভময় চলে না নেসকাফে ও কফি পারসন আমি নয় আমি দিল্লিতে যখন থাকতাম আমার পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কফি সবচেয়ে এক্সপেন্সিভ কফি কিভাবে তৈরি হয় যদি জানতে মানে জানো তাহলে কফি খাওয়া ছেড়ে দেবে ওটা সবচেয়ে দামি আর সবচেয়ে এক্সপেন্সিভ পৃথিবীর মধ্যে কিভাবে কফিটা তৈরি হয় ওটা মালয়েশিয়াতে তৈরি হয় প্রবাবলি ওটা যদি জানতে পারো তোমরা যে কিভাবে তৈরি হচ্ছে অরিজিনাল প্রসেসটা আই বেট তোমরা কফি খাওয়া ছেড়ে দেবে দূর বাবা তুমি ওই কথা বলছো ছেড়ে দাও ওটা বলুন ওটা বলুন আমি তোমরা সবাই বিস্কুট খাওয়া ছেড়ে দেবে এরকম কথা বললাম বিস্কুট খাওয়া ছেড়ে হ্যাঁ ধনে পাতাম আমি ট্রেনে করে এমন জায়গায় আসতে দেখেছি না ছেড়ে ছেড়ে এই অনেক ব্যাপার আছে কিন্তু কফিটা একটা জঘন্য ভাবে এগুলো তো আসে তবু তৈরি হয় কিন্তু কফিটা যেটা নাম্বার ওয়ান ওয়ার্ল্ড এর কফি সেটা দুরবস্থা অনেক কিছু আছে মধুমিতা মল্লিক নতুন লং ড্রেসটা তোমায় খুব সুন্দর মানিয়েছে থ্যাংক ইউ মধুমিতা নবনীতা সেনগুপ্ত বাবা কতদিন পর তোমাকে দেখলাম তোমার জামাটা ভীষণ সুন্দর বাবুর পরীক্ষা খুব ভালো হোক সায়ন্তন চ্যাটার্জি দিদি কাল আমার মায়ের জন্মদিন 2nd December মায়ের নাম সঙ্গীতা চ্যাটার্জি মাসিমা খুব ভালো থাকবেন সায়ন্তন যখন কমেন্ট করেছে আপনি আমার থেকে অনেক বড়ই নিশ্চয়ই সায়ন্তন আমার খুব অন্যায় হয়েছে যে আমি আগে কমেন্টটা পড়িনি কারণ আমি যেহেতু ব্লগ বানাইনি সেই জন্য আমার কমেন্টটা রিড করা হয়নি মাসিমাকে বিলেটেড হ্যাপি বার্থডে খুব ভালো করে কাটান আর সুস্থ থাকুন সুস্থ শরীরে থাকুন এই কটা কমেন্টই ছিল আমার কাছে তো এইগুলো কমেন্টগুলো পড়লাম তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কাল আবার নতুন করে ব্লগ বানাবো টাটা বাই বাই আবার যেন দেখা পাই অবশ্যই অবশ্যই অবশ্যই